কলকাতার বিলাসবহুল সঞ্জীবা গার্ডেনে খুন হওয়া বাংলাদেশের এমপি আনারের পুরো মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি তার খুনের সঙ্গে এক নারী ও একটি নীল গাড়ি ঘিরে তৈরি হয়েছে রহস্য জানাচ্ছেন সাব্বির আহমেদ কলকাতার নিউটাউন এলাকার অভিজাত অ্যাপার্টমেন্ট সঞ্জীবা গার্ডেন এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট ঘিরেই সৃষ্টি হয়েছে রহস্য কলকাতা পুলিশ আর গোয়েন্দাদের দৃষ্টি এখন সেখানেই নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ঝিনাইদহ চার আসনের তিনবারের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে এই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট থেকেই তবে তাকে কবে কখন হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি গোয়েন্দারা বলছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার তিনজনের তথ্যেই এমপি আনারের মরদেহের তথ্য দেয়া হয় কলকাতা পুলিশকে পরে সেখান থেকে তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয় কলকাতার সংবাদ প্রতিদিন জানিয়েছে এমপি আনার নিউটাউনের এই বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন সেখানে তার সঙ্গে কয়েকজন সঙ্গীও ছিলেন যাদের একজন নারী বাংলাদেশে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে সেই নারীও রয়েছেন কে সেই নারী এ নিয়ে তৈরি হয়েছে নানা রহস্যের ডালপালা ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে এমপি আনারের সঙ্গে এক নারী সদস্য ছাড়াও আরও তিনজন পুরুষ ছিলেন যে ফ্ল্যাটে এমপি খুন হন সেটি এক্সাইজ ডিপার্টমেন্টের একজন অফিসারের বলেও জানা গেছে তারা বলছেন একটি নীলগাড়ি নিয়েও রয়েছে রহস্য এই নীলগাড়িটি ওই অ্যাপার্টমেন্টে থাকা কারো নয় বাইরে থেকে এসেছিল কিন্তু গাড়িটি কার সন্ধান করছে কলকাতা পুলিশ কলকাতার গণমাধ্যম জানাচ্ছে নিউটন থানা পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ অধিকারীরা তদন্তে নেমেছে খতিয়ে দেখা হচ্ছে আবাসন ও আশপাশের সিসিটিভি ফুটেজ সাবির আহমেদ এটিএন নিউজ ঢাকা